Yaxi bodoni mota DYF aini filchidok haste kutumun koklam panda songsa jakha sabrum min kumar tripura hayanogo panda faiman jakha DYF DC secretary Jadhav Devarma CPIM DC secretary Deepak Chaudhary MDC Arun Tripura te sathai mok thamchi chuko mononi MLA Prabha Chaudhary no karebo DYF ni haste secretary Amalendu Devarma DYF aini DC committee ni secretary Bibas Bosak Central Hafang by Kok Rizak Tongo Bishiwo Kok Nui Rasai Zakri Rinai Horok Tugui Jotoni Nukungo Kok Siba Rasai Rang Rinai De Haste Hafang Bo Haste Ni Shikla Shikli Roda Imang Funogui Hafang Go Paimani Yagulubo A Imang Imang Otong Hatei Muk Thang Go Ongliya Hanei Tini Edisi Manmani Shalo DYF I Shabrum Division Committee Ni Filchi Dok Gothamung Kok Lamo Shaka DYF Haste Secretary Amalendu Devarma DYF DC Committee ni Secretary Bibas Bosakpo Haino Hai Haste Tei Kachar Hafang ni Luku Hamari Chaya Samunoti Kok Sajaka Bono Karibo Koknaruka Kasam MP Jitendra Chaudhary Tahole Sambhabona Sujog Subidha Jotoi Thakna Keno জনগণের কাছে আশীর্বাদ হিসাবে বা কোনো সুফল হিসাবে জনগণের কাছে এটা পৌঁছায় না বুঝতে পারে না আমরা সেজন্য আমরা দেখেছি আমাদের যে প্রজন্ম অর্থাৎ আমরা যে সময়তে যুবক এরকম টিওয়াইফে আমিও টিওয়াইফের মহকুমা সম্পাদক ছিলাম সাবরুমের এরপরে রাজ্যের সম্পাদক ছিলাম রাজ্যের সভাপতি ছিলাম এখন গণমুক্তি পরিষদের সভাপতি তো একদিনই তো আমি আর গণমুক্তি পরিষদ বা আমার এই বয়স হয় নাই আজকে এখানে যে বেশিরভাগ প্রতিনিধির যে বয়স সেই বয়সে আমিও 1981-82 ইংরাজিতে টিওয়াইফ হিসাবেই এই রাজনীতিতে যোগদান গণ আন্দোলনে আমার যোগদান তার আগে যখন ছাত্র ছিলাম আমাদের রাজ্যে তখন কংগ্রেসের আমল কি দেখেছি তখন এই পাহাড়ে লেবির জুলুম যখন পৌষ মাঘ মাসে যখন মানুষ তখন তো আজকের মতো ট্রাক্টর ছিল না সেচের ব্যবস্থা ছিল না সরকারের বামফ্রন্ট সরকার যেরকমভাবে সার দিত ওষুধ দিত এসআরআই দিত রেগাতে কাম করাতো এগুলো কিচ্ছুই ছিল না বৃষ্টির উপর নির্ভর করে জমিতে যত চাষ করা যায় আর বেশিরভাগ লোক জুম করা ছাড়া অন্য কোনো উপায় নাই তাহলে সেই সময়তে ফসল কিরকম কোনো পারা নাই হ্যাঁ আমাদের সাবরুম বিভাগে গ্যাজেটেড অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার খুব কম তার মধ্যেও যে নাই এরকম না কিন্তু আমরা গর্ব করে বলতে পারি সাবরুম বিভাগে এমন একটা পাড়া খুঁজে বাইর করা যাইব না যে পাড়া থেকে অন্তত সরকারের রেভিনিউ স্ট্যাম্পে সই দিয়ে বেতন নেয় না এরকম লোক নাই এরকম পাড়া থাকবে না কে করলো বামপন্থী ফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার তো কোনো পাড়া নাই হ্যাঁ আমাদের সাবরুম বিভাগে গ্যাজেটেড অফিসার ডাক্তার ইঞ্জিনিয়ার খুব কম তার মধ্যেও যে নাই এরকম না কিন্তু আমরা গর্ব করে বলতে পারি সাবরুম বিভাগে এমন একটা পাড়া খুঁজে বাইর করা যাইব না যে পাড়া থেকে অন্তত সরকারের রেভিনিউ স্ট্যাম্পে সই দিয়ে বেতন নেয় না এরকম লোক নাই এরকম পাড়া থাকবে না কে করলো বামপন্থী ফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার বামফ্রন্ট সরকার তো দ্বিতীয় নিয়োগ করা হয়েছিল
তারা উগ্রপন্থীর সমস্যা সমাধানের জন্য মাসে তাদেরকে একটা অনারিয়াম দেওয়া হতো 8000 7000 9000 এভাবে অনারিয়াম দেওয়া হতো তারা পুলিশকে সাহায্য করত জনগণের সাথে থাকত জনগণের থেকে খোঁজ খবর নিয়ে সন্ত্রাসবাদকে কিভাবে মোকাবেলা করা যায় সমস্ত রাজ্যের মানুষ পুলিশ প্রশাসন এবং কিউআইএফের তার ভূমিকা ছিল সন্ত্রাসবাদ মোকাবেলার তার মোকাবেলার ক্ষেত্রে দারুণ ভূমিকা ছিল ওই এসপিউর ভূমিকা ছিল এএসপিউ গঠন করা হয়েছিল এই ক্ষেত্রে এখন বলছে এই বিজেপি আইপিএফের জোট সরকার বলছে এসপিউ নিয়োগ হবে পুলিশ কনস্টেবলের তার যে শূন্য পদ ওই শূন্য পদে এখন এই জায়গাটা পরিষ্কার করে আমাদের জানা দরকার কনস্টেবল নিয়োগ মানে স্থায়ী নিয়োগ মানে একজন পুলিশ কনস্টেবল যখন রিক্রুটমেন্ট হয় তার নিয়োগ হয় তখন তার বেতন তার স্কেল অনুসারে হয় তার ডিএ পাওয়া যায় তার পিডিএফ তার যে পিডিএফ থাক ফান্ড থাকে তার পেনশন থাকে তার চিলড্রেন অ্যালাউন্স থাকে মেডিকেল অ্যালাউন্স থাকে রাইফেল অ্যালাউন্স থাকে তার যে চাকরি স্থায়ী চাকরি গভর্নমেন্টের এমপ্লয়িজ হিসাবে তার বিভিন্ন অধিকার যে থাকে এই অধিকারের মধ্যে দিয়ে সে পায় ছুটি বাকরা সমস্ত কিছু সে পায় কিন্তু এখন বলছে ওই কনস্টেবল পদে আর নিয়োগ করবেন না এই পদের মধ্যে এই যে শূন্য পদ আছে এখানে এসপিইউ কে রিক্রুট করবে এর মানে এসপিইউ 8000 9000 7000 দিয়ে মাসে মাসে একটা ছেলেকে ওই পদের মধ্যে বসাবে যে পদ এখানে যে 2000 15000 টাকা বেতন পেত সমস্ত সরকারি তার যে অধিকার পেত সুযোগ সুবিধা পেত ওই এসপিইউ হলে তো সে পাবে না এবং তার সাথে সাথে আরেকটা মারাত্মক হচ্ছে বেসরকারি যদি হয় তাহলে কোনো রিজার্ভেশন থাকবে থাকে না বেস প্রাইভেটাইজেশনে কোনো রিজার্ভেশন নাই বামফ্রন্ট সরকারের আমলে 100টা যদি মাস্টার চাকরি দিত 32 33টা চাকরি ত্রিপুরার যে ট্রাইবেলকে দিতে হতো এটা ম্যান্ডেটরি এটা রিজার্ভেশন 100% রিজার্ভেশন হিসাবে বামফ্রন্ট সরকারের চাকরি দিত এখন বলছে বেসরকারিকরণ যদি হয়ে যায় তাহলে এখানে রিজার্ভেশন থাকে না কারণ বেসরকারি সংস্থা নিয়োগের ক্ষেত্রে বেসরকারিকরণ থাকে বেসরকারিকরণ ক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে কোনো রিজার্ভেশন থাকে না তাহলে ওই 100 জন যদি যে কোনো পোস্টে কেরালের পোস্টে যদি চাকরি হয় 33টা পোস্টে যে আপনাকে দিতে বাধ্য ছিল বেসরকারিকরণ হলে তার কোনো রিজার্ভেশন না থাকার ফলে এখানে বাধ্যতা না থাকার ফলে সে আমাদের উপজাতি অংশের মানুষ এই কর্মচারী হতে তারিখের মধ্যে পারবেন নাও হতে পারে এবং হবে না এটাই তারা চায় যাতে রিজার্ভেশন উঠে যায় তারা এসটিএসসি রিজার্ভেশন চায় না ওবিসি রিজার্ভেশন চায় না ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রিজার্ভেশন চায় না এস সার্ভিস মানে রিজার্ভেশন চায় না এর মানে রিজার্ভেশন না মানেই উপজাতি অংশের তফসিলি অংশের গরিব অংশের মানুষের অংশের যাতে এই সরকারি যে কর্মসংস্থান জব আছে এখানে যাতে রিক্রুট না হতে পারে নিয়োগ যাতে না হতে পারে এটার মতো মারাত্মক তারা এই যে দেশের কেন্দ্রের নীতি রাজ্যের যে এখন বিজেপি আইপিএফ নীতি আমাদের টিওয়াইএফের যুবকদের টিওয়াইএফ বলুন টিওয়াইএফ বলুন যুবকদের বিরুদ্ধে তারা আক্রমণ শুরু করেছে এর আক্রমণের বিরুদ্ধে আমাদের লড়াই আগামী দিনে আরো তেজি করতে হবে এই আক্রমণকে আমরা আগামী দিনে আমরা আমরা যেতে চাই আমরা বিজেপি আইপিএফ জোট সরকারকে আমাদের আন্দোলনের মধ্যে জানান দিতে চাই বামফ্রন্ট সরকার যে নীতি গ্রহণ করেছিল এই নীতিকে তোমার বহাল রাখতে হবে বামফ্রন্ট সরকার যে নীতি গ্রহণ করেছে গরিব অংশের মানুষের চাকরির জন্য এটাকে আপনি গ্রহণ করতে হবে বেসরকারিভাবে গুরুত্বের পুরো দপ্তর যাতে সেখানে বেসরকারিভাবে নিয়োগ না হয় বেসরকারিকরণ যাতে না হয় এটা আমাদের আমাদের দাবি আন্দোলন এটা আমাদের থাকবে এখন যে সর্বশেষ যে কথা